বেতন বৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার গ্রামীণ সম্পদ কর্মীরা। তো গ্রামীণ সম্পদ কর্মীদের এই ক্ষোভ সংবাদ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো আমরা অবশ্যই দেখে নেব স্টেপ বাই স্টেপ সেই বিস্তারিত আপডেটটি। তো আপনারা দেখছেন অল বাংলা আপডেট ইউটিউব চ্যানেল, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, তো আমাদের চ্যানেলটির পাশে যে লাল সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটা প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন। তো পশ্চিম মেদিনীপুর জেলার ভিআরপি বন্ধুরা যে বেতন বৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, তো দেখে নেব বিস্তারিত আপডেটটি। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখবেন। তো বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে ডাকযোগে আবেদনপত্র পাঠালেন পশ্চিম মেদিনীপুর জেলার গ্রামীণ সম্পদ কর্মীরা। শুক্রবার জেলার সমস্ত গ্রামীণ সম্পদ কর্মী একসঙ্গে ডাকযোগে দাবিপত্র পাঠিয়েছেন। তাদের দাবি, তাদের বেতন বৃদ্ধি ও চাকুরির স্থায়ীকরণ না হলে ধর্মঘটের পথে যেতে বাধ্য হবেন তারা। আগামী মার্চ মাসে কলকাতার রাজপথে অনশনেরও বসার হুমকি দিয়ে রেখেছেন গ্রামীণ সম্পদ কর্মীরা। পশ্চিম মেদিনীপুর জেলা সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের সভাপতি তাপস জানা বলেন, লোকসভা ভোটের আগে রাজ্য সরকার আমাদের বেতন বৃদ্ধি ও চাকরির স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত তার কোনো অগ্রগতি হয়নি। তাই আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একসঙ্গে ডাকযোগে আবেদনপত্র পাঠালাম। আমরা আশা করছি আমাদের দাবি বিবেচনার করবেন মুখ্যমন্ত্রী। ঘাটালের মহকুমা শাসক অসীম পাল বলেন, বিষয়টি রাজ্য সরকারের ইখতিয়ারে পড়ে, আমাদের কিছু করার নেই। 2016 সালে কেন্দ্র সরকারের নির্দেশ মতো রাজ্য জুড়ে গ্রামীণ সম্পদ কর্মী নিয়োগ করে রাজ্য সরকার, দৈনিক 150 টাকা হিসাবে মোট 20 দিন করে কাজ দেওয়া হয় এই গ্রামীণ সম্পদ কর্মীদের। গোটা রাজ্যে প্রায় 33,000 গ্রামীণ সম্পদ কর্মী রয়েছেন। জানা গিয়েছে বিজ্ঞপ্তি জারি করে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়েছিল এই গ্রামীণ সম্পদ কর্মীদের। প্রতিটি পঞ্চায়েতে তাদের নিয়োগ করা হয়। গ্রামীণ সম্পদ কর্মীদের অভিযোগ, বারবার আবেদন করা সত্ত্বেও তাদের দাবি নিয়ে আদৌ ভাবা হয়নি। মাসিক মাত্র 3,000 টাকা বেতন নিয়ে সন্তুষ্ট হতে পারেননি তারা। নিজেদের দাবি দাওয়া নিয়ে গড়ে তুলেছেন সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন। পশ্চিম মেদিনীপুর জেলার মোট গ্রামীণ সম্পদ কর্মী রয়েছেন 1,784 জন। শুক্রবার তারা সবাই একসঙ্গে ডাকযোগে মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের আবেদনপত্র পাঠিয়েছেন। আবেদন করে কোনো সুরাহা না হলে ক্ষোভে ফেটে পড়বেন গ্রামীণ সম্পদ কর্মীরা, এবং তারা হুমকি দিয়েছেন আগামী মার্চে কলকাতা রাজপথে অনশনের বসার হুমকিও দিয়েছেন গ্রামীণ সম্পদ কর্মীরা। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটি ভালো লাইক করতে ভুলবেন না। আর এরকম প্রতি নিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনারা কোন জেলাতে দেখছেন সেটাও কমেন্ট করবেন, এবং আপনার জেলা থেকে কি এই মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়ে গেছে, তো সেটাও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।